হচ্ছে পুরীতে ফার্স্ট দিন, আর মানে আমরা একটু রেস্ট নিয়ে স্নান টান সব কিছু করে ব্রেকফাস্ট করে টরে সমস্ত সব কিছু করে শ্রেষ্ঠা কেউ ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে উঠলো, ওকে খাওয়ানো হয়ে গেছে। খাওয়ানোর পর আমরা ডিসাইড করলাম যে আমরা আজকেই পুজো দিয়ে দেব, আজকে ভেজও খেয়ে নেব, তো সেই জন্য আজকে আমরা পুজো দেব এবং এখনই আমরা বেরোচ্ছি পুজো দিতে। শ্রেষ্ঠা কিকে নিয়ে ওর বাবা একটু বাইরে বেরিয়েছে, কারণ ও খুব দুষ্টু করছিল, পড়ে যাচ্ছিল বারবার। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি মন্দিরে, যাব পুজো দেব, তারপর আশপাশটা একটু ঘুরবো, তারপর আবার তাড়াতাড়ি চলে আসব, কারণ কালকে আমাদের কিন্তু সকাল থেকে বেরোনোর পালা, মানে সকাল থেকে ঘুরবো, তার জন্য গাড়িটাও বুক করতে হবে, বাসে যাই বা গাড়িতে যাই কিছুতে যাই সেটা বুক করব। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, মন্দিরে যাই, মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউ থাকবে না, বাট বাইরে তো থাকবে, তো যতটা ক্যামেরা অ্যালাউ করবে ততটা তোমাদের দেখাতে থাকবো। তো তোমরা বাড়িতে বসে জগন্নাথ দেবের দর্শন করতে থাকো। আমরা এখন কোথায় যাচ্ছি জানো? আমরা এখন জগন্নাথ দাদার মন্দিরে যাচ্ছি পুজো দিতে। হ্যাঁ, যার জন্য আমরা, তোমাকে নিয়ে আসতে পারবো না বলে এতদিন আমরা আসিনি। কোনটা কি বৃষ্টি পড়ছিল মা দাদা? বৃষ্টি পড়লো যে আমি পুরো ভিজে গেলাম, কারণ ছাতা একটাই ক্যারি করছিলাম, শ্রেষ্ঠা কিকে সেভ করতে গিয়ে আমি ভিজে গেছি। স্বরূপ আর মেয়ে ছাতা নিয়েছিল, অনেকটা ভিজে গেলাম। আবার দেখো কিরকম রোদ উঠছে, ঝকঝক করছে রোদ, কিছু করার নেই, ভাসা মেঘের বৃষ্টি। কলকাতাতেও হচ্ছে সেম জিনিস, আর এখানে তো হবেই আরও বেশি করে। মন্দিরে চলেই এসেছি, এবার যাই গিয়ে পুজোটা সেরে আসি। প্রচুর এখন এখানে কাজ চলছে চারিদিকে, বোধ হয় মন্দির বড় ঠড়ো হচ্ছে বা কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দোকান পাবার সব তুলে ফুলে দিয়েছে, তুলে দিয়ে এখন পুরো কাজ চলছে। তো দেখতে দেখতে আমরা এখন মন্দিরের সামনে অলমোস্ট চলেই এসেছি। এবার শুধু এখানে মোবাইল আর ফোন, সরি, মোবাইল আর জুতোটা জমা রেখে ঢুকতে হবে, যেহেতু জুতো পরে তো এমনিও মন্দিরে ঢুকতে নেই, আর ফোন এখানে অ্যালাউ না, তো সেই জন্য। আর এটা হচ্ছে দেখো ভাঙা রথ, যেটা করে কি না জগন্নাথ বলরাম সুভদ্রা বের হয়, তো সেই ভাঙা রথ, শুনেছি নাকি এই কাঠ বিশাল চড়া দামে বিক্রি হয়। তো যাই হোক, আমরা পুজো দিয়ে মানে বেরোতে বেরোতে সন্ধে হয়ে গেছে, আর সন্ধ্যার সময় জগন্নাথের মন্দির, ওফ, অসাধারণ তার রূপ দেখো শুধু ওয়েদারের সাথে। মন্দিরে ভীষণ ভালোভাবে জগন্নাথের দর্শন করেছি, দর্শন করার পর যেরকম পুজো দেওয়ার হয় পুজো দিয়েছি, আর ভোগটা, এই ভোগ আমরা নিয়ে এসেছি। ওখানে বসে খাইনি, কারণ যতটুকু জানি যে জগন্নাথের ভোগ নাকি নিচে বসে খেতে হয়, আর যেহেতু আমরা প্রচণ্ড বৃষ্টি পেয়েছি, ওখানে কাদা, কী করে বসবো, বসার জায়গা নেই, তো সেই জন্য শালপাতা নিয়ে বাড়িতে চলে মানে হোটেলে চলে এসেছি যে নিচে যাতে বসে খেতে পারি। আর ওখানে আর পুজো দিয়ে বেরিয়ে কিছু কথা বলিনি, কারণ মেয়ে খুব বিরক্ত করছিলো, ঘুমেও পড়েছে এসে। তো এখন
ভোগটা খাবো। আর ভোগ খেয়ে বেরিয়ে পড়লাম বিকেলবেলা, আর বেরিয়েই দেখলাম আমাদেরই হোটেলের সামনে গরম গরম চপ ভাজছে, তাই না খেয়ে আর থাকতে পারলাম না, তো সেই জন্য আলুর চপ আর পেঁয়াজি নিয়েছিলাম। আর নিয়ে খেতে খেতে চলে এসেছি বিচে, বিচে এসে সমুদ্র দেখে জাস্ট মুগ্ধ হয়ে যাওয়ার মতো। এমনিতেই পুরীর সমুদ্রর কথা আলাদা করে আর বলতে লাগে না, সবাই জানো তোমরা, এর ঢেউটাই আসল, পুরীর সমুদ্রের ধারে কাছে কেউ হয় না। আর তার হাওয়া, চারিপাশের সৌন্দর্য, লোকজন সব মিলিয়ে মিশিয়ে জাস্ট অসাধারণ। আর শ্রেষ্ঠাক্ষী একটু কান্নাকাটি করছিল, একটু ভয় পাচ্ছিল। পাখি মা ডাকতে যাই আমি, জল বাড়ছে আস্তে আস্তে। তোর জন্য কিনলাম, এই দেখ, এই যে চুষে চুষে খায়, খা এই দেখ হাতে। তো চা খেয়ে যখন এদিক ওদিক হাঁটাহাঁটি করছিলাম, তো দেখলাম এখানে কিছু গলার সেট, কানের দুল বিক্রি হচ্ছে, তো সেই জন্য আমার জন্য কিছু নিলাম, আর আমার যা আর ননদের জন্য কিছু কিনে নিলাম। তারপর চলে এলাম চাউমিনে, মানে চাউমিন খেতে স্বরূপ যেহেতু বেশি ভালোবাসে, আমিও ভালোবাসি, বাট স্বরূপ একটু বেশিই ভালোবাসে, তো আর এখানে লাল লাল পকোড়া দেখে এখনই যেন জিভে জল আসছে। যাই হোক, তো চাউমিনটা ভেজে দিল দাদা আমাদের, তো তারপর যেহেতু বিকেলবেলা স্বরূপ তেমন কিছু খায়নি, আমি তো চা পকোড়া খেয়েছি, ও তো অত চা পকোড়া ভালোবাসে না, তো তাই জন্য চাউমিনটা কিন্তু স্পেশালি স্বরূপের জন্য নেওয়া। হ্যাঁ, আমি একটু টেস্ট করেছি, খেতে ভীষণ সুন্দর হয়েছিল, আর আমার মনটা কিন্তু বিকেল থেকে কাবাব কাবাব করছিল, তো তাই জন্য নিয়ারেস্ট একটা দোকান দেখলাম, বেশ ভালো কাবাব পাওয়া যায়, তো ডিনারে ভাবলাম এটাই আমরা আজকে করে নিই, আর তেমন কিছু করব না। তো এই করেই আজকের ব্লগ শেষ করছি, তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সাপোর্ট করো আমাকে। টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় জগন্নাথ।